আসসালামু আলাইকুম আশা করছি এই রমজান মাসে সবাই ভালো আছেন আল্লাহর কাছে সেই কামনাই করি আজ আমি যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে আমি কিভাবে করলার ওয়ান কাটিং করি এবং করলার গাছে ছোট্ট ছোট্ট করলা গাছে টপ পরিবর্তন করি আপনারা সকলেই জানেন যে ওয়ান কাটিং করলে খুব দ্রুত গাছে ফুল এবং ফল আসে আজ আমি সেটাই আপনাদের করে দেখাবো তবে বন্ধুরা একটা জিনিস অবশ্যই মনে রাখবেন করলা গাছে তখনই ওয়ান কাটিং করা যাবে যখন আপনাদের করলা গাছটা গাছে দশ থেকে অথবা আট থেকে দশটি পাতা থাকবে তখনই ঠিক এর কাটিংটা করা যাবে আমি এখন দেখেন এই করলা গাছের অঞ্জি কাটিং করব। এই করলা গাছের অঞ্জি কাটিং করতে হলে মূল যে গাছটা থাকে সেই গাছের মাথাটা ভেঙে দিতে হবে আমি মাথাটা ভেঙে দিলাম হয়ে গেল আমার অঞ্জি কাটিং করা এভাবে যদি আপনারাও করেন তাহলে দেখবেন খুব দ্রুত ফুল এবং ফল আসবে আমার এখানে পাঁচ থেকে ছয়টি গাছ আছে আমি ঠিক একই কাজ করব এবং দেখেন এর যে পাতা পাতা থেকে পাতার পাশ থেকে এবং শাখা পোশাখা এখন বের হবে এখন প্রচুর শাখা পোশাখা বের হয়ে যাবে আমি যদি জি কাটিং না করতাম তাহলে যেটা হতো গাছটা শুধু লাম্বাই হতো কিন্তু শাখা পোশাখা খুব পরে বের হতো এজন্য আপনারা খুব দ্রুত জি কাটিংটা করে দেবেন তাহলে ইনশাল্লাহ আপনারা হাতে নাতেই ফল পাবেন আপনারা এটা ট্রাই করেন দেখবেন যে খুব ভালো হবে বন্ধুরা এবার আমি যেটা দেখাব সেটা হচ্ছে আমার গাছগুলো আগে দেখেন মার্শাল্লাহ এগুলো হচ্ছে আমার দেশি করলা এবং উস্তা গাছ আমার দেশি জিনিসই বেশি পছন্দ এই জন্য আমি দেশি বেশি লাগাই এগুলো আর আসলে কয়েকদিন পরে আর হেলদি থাকবে না কারণ এর জন্য খাবার কম হয়ে যাবে গাছগুলো বড় হবে জন্য আমি গাছের গাছের টপ পরিবর্তন করব আপনারাও একসঙ্গে গাছ দিলে অবশ্যই গাছটা একটু বড় হওয়ার সাথে সাথে টপ পরিবর্তন করবেন না হলে বেশি ভালো হয় না গাছগুলো দেখেন সবসময় আমার কাছে যে হাতিয়ারটা থাকে সোন এটা দিয়ে মূলত সব গাছের কাজ করে থাকি এটা টপ পরিবর্তন করা ভীষণ ইজি গাছটা জাস্ট আপনি এই শোন দিয়ে একটু খুঁচিয়ে দেখেন দু হাতের আঙ্গুল দিয়ে উঠিয়ে নিয়ে আসবেন গাছ দেখেন মার্শাল্লা আমার একটা শিকড় নষ্ট হয়নি এখন আমি গাছটা এখানে আমার মাটি আমি সেট করে রেখেছিলাম দু হাতে আঙ্গুল চেপ চেপে গাছটা বসিয়ে দেব জাস্ট হয়ে গেল আমার গাছ পরিবর্তন করা এভাবে আপনারা ট্রাই করবেন আর বন্ধুরা আমি যেটা বেশি করে বলবো সেটা আপনারা অবশ্যই ওয়ান জি কাটিংটা করবেন কারণ ওয়ান জি কাটিং করলে দেখবেন যে যারা ওয়ান জি কাটিং না করে তাদের গাছটা শুধু লাম্বাই হচ্ছে ফুল ফল আসে না একটু দেরি হয় কিন্তু আপনি যদি ওই ওয়ান জি কাটিংটা করেন এই ওয়ান জি কাটিংয়ের গোপন রহস্যটা আমি বলে দিলাম তাহলে আপনাদের গাছও খুব দ্রুত বেড়ে যাবে এবং খুব দ্রুত ফুল ফল আসবে এর আগেও আমি আপনাদের প্রমাণ দেখিয়েছি যে আমি সিম গাছের ওয়ান জি কাটিং করেছিলাম তার ফলে আমার গাছে কত দ্রুত ঘরে থাকা অবস্থায় আমার গাছে সিম এসেছে তো আপনারা চাইলে এটা করতে পারেন এই গাছগুলো এখন আমি আস্তে আস্তে করে আলাদা করে নিব দেখেন আমি মোটামুটি সব গাছই এখন আলাদা করে নিয়েছি মার্শাল্লাহ আজকে ওয়েদারটা তেমন ভালো না এজন্য আমি গাছটা জানালার কাছেই রেখে দেব যেহেতু খুব ভালো ওয়েদার না রোদ লাগবে না এভাবেই আসলে আমি ট্রাই করি অঞ্জি কাটিংয়ের এরপরে যখন আমি গাছ বাইরে লাগাবো ইনশাল্লাহ আপনাদের টু জি থ্রি জি ফোর জি পর্যন্ত আমি আসলে করি কারণ এর থেকে যদি বেশি করা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মহিলা ফুল বেশি আসে কিন্তু পুরুষ ফুলটা কম হওয়ার কারণে ফল ফলন কমে যায় বন্ধুরা আমি আপনাদের সবকিছুই শেয়ার করব আমার গার্ডেনের এর নাটি তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ